বাহারি মশলার মিশেলে প্রস্তুত করা হচ্ছে লোভনীয় কাবাব। তবে এটি কোনো মাছ, গরু বা মুরগির মাংসের কাবাব নয়। ঢাকা শহরের খাবারের স্বর্গরাজ্য খ্যাত পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে তৈরি করা হয় বিশেষ কাবাব। লোভ্য এই কাবাবটি মূলত খরগোশের কাবাব। এই হচ্ছে সেই খরগোশ, আর এখন এটাকে বারবিকিউ বা কাবাব করা হবে। ভিন্ন স্বাদের আকর্ষণীয় এই খরগোশের কাবাব তৈরি হয় পুরান ঢাকার স্বামীবাগ এলাকার ক্যাফে বয়াতি নামের কাবাবের জন্য বিখ্যাত একটি রেস্টুরেন্টে। ঢাকা শহরের মধ্যে এখানেই একমাত্র তৈরি করা হয় খরগোশ দিয়ে কাবাব। তবে খরগোশের এই কাবাব খেতে হলে অর্ডার দিতে হবে একদিন আগে। মূলত জীবন্ত একটি খরগোশকে ক্রেতাদের সামনে জবাই করার পর প্রক্রিয়াজাত করা হয়। পরে নানান রকমের মশলা দিয়ে মেরিনেট করে তার জালির ভেতরে আটকিয়ে গরম কয়লার উপর পুড়িয়ে তৈরি করা হয় খরগোশের কাবাব। বিভিন্ন জায়গা থেকে লুচির সাথে খরগোশের এই কাবাব খেতে আসেন ভোজন রসিকেরা। ভোজন রসিকদের অনেকেই আবার প্রথমবারের মতো খরগোশের কাবাবের স্বাদ নিতে আসছেন ক্যাফে বয়াতিতে। দুর্দান্ত, এই প্রথম আমরা খরগোশের কাবাব খাচ্ছি, আসলে অসাধারণ টেস্ট এটি। তাজা খরগোশের মজাদার কাবাব খেয়ে খুশি খদ্দেররাও। ভিন্ন স্বাদের মজাদার নতুন এই কাবাবের স্বাদ নিয়ে বেশ খুশি ক্রেতারা। পাশাপাশি খরগোশের কাবাবের গুণগত মান নিয়ে খুশি খেতে আসা ক্রেতারা। আসলে আমি এই প্রথমবারের মতো খরগোশের মাংসটা ট্রাই করতেছি, বাট আমি অনেকদিন থেকে শুনতেছিলাম যে এখানে হচ্ছে খরগোশের কাবাব পাওয়া যায়, আজকে টেস্ট করতে আসলাম। তো আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই দারুণ চমৎকার ছিল। ওনাদের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে মশলার যে পারফেক্ট কম্বিনেশনটা, ওইটা খুব ভালো ছিল এবং খুব ড্রাই ছিল, একদম কাবাব কাবাব একটা ফিল পাওয়া যাচ্ছিল আর কি। ওভারঅল সব কিছু ব্যালেন্স বলতে গেলে ভালো ছিল ওনাদের। মূলত ক্রেতাদের নতুন স্বাদ দেওয়ার জন্যই খরগোশের কাবাব তৈরির চিন্তা করেন ক্যাফে বয়াতি খাবার ঘরের মালিক মোহাম্মদ ইকবাল। তবে কাবাবের সাথে অনেকে পরিচিত নয় বলে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য শুনতে হয় বলে জানান ইকবাল। হালাল খাবার আরও অনেক কিছুই আছে, তো সেই খাবারগুলোকে নিজেও ট্রাই করতেছি এবং সেগুলোর কাবাব, যেহেতু আমার কাবাবের দোকান, বারবিকিউর দোকান, তো সেগুলোকে আমি আবার কাবাবে রূপান্তরিত করে কাস্টমারকে খাওয়ানোর চেষ্টা করতেছি। কিছু নেতিবাচক মন্তব্য পাইতেছি, এখন যেহেতু আমরা জিনিসটা খাই না, তো অনেকের কাছে একটু অড লাগতে পারে। মামার পরামর্শে উৎসাহিত হয়ে এই খরগোশের কাবাব তৈরি করেন বলে জানান ইকবাল। তিনি আরও জানান এই খরগোশগুলো আনা হয় সাফারের বিভিন্ন ফার্ম থেকে। তবে খরগোশের দাম বেশি থাকায় কাবাবের দামও একটু বেশি। ছোট সাইজের একটি খরগোশের কাবাবের স্বাদ নিতে হলে গুনতে হবে 1200 টাকা এবং বড় সাইজের দাম পড়বে 1500 টাকা। তবে ইকবালের এই রেস্টুরেন্টে খরগোশ ছাড়াও গরু, মুরগি, মাছসহ আরও বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়।